আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শুক্তিস ওয়ার্ল্ড আরও এক নতুন ভিডিও নিয়ে গাছ গাছপ্রেমীদের জন্য চলে এলাম আর আজকের টপিক্স হচ্ছে গাছে চষা পোকার আক্রমণ যে কোনো গাছ হতে পারে আমি এখানে একটি টমেটো গাছ নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে টমেটো এসেছে ফুলও রয়েছে তো এই গাছটাই আমাদের চষা পোকায় আক্রমণ করেছে তো আজকে আমি দেখাবো চোষা পোকার আক্রমণ থেকে কিভাবে আপনারা নিস্তার পাবেন তো এইটা নিয়েই আজকের ভিডিওর মূল আলোচনা এখানে খুবই ছোট একটা পাত্রের মধ্যে আমি টমেটো গাছটা রোপণ করেছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের বীজ থেকে টমেটো গাছটা রোপণ করা আর যেহেতু এখন টমেটোর সিজন প্রায় শেষের দিকে তবে বারো মাসে পাওয়া যায় টমেটো কিন্তু আমাদের এখানে শীতের মধ্যে খুবই ভালো উৎপাদন হয় টমেটো তো অফ সিজেনও তো টমেটো পাওয়া যায় তো ওইটার কথা বাদ দিয়ে যদি আমরা সিজনাল যে বিষয়টা ওই বিষয়টা নিয়ে আলোচনা করি তো আমাদের সিজনটা প্রায় শেষের দিকে আর এখানে যখন কোনো কিছুর সিজন শেষ হয়ে যায় তখন দেখতে পাবেন পোকা আক্রমণ করে তো ঠিক তেমনই হয়েছে আমাদের এই গাছটার মধ্যে গাছটায় কিন্তু ফল খুবই ভালো ধরেছে তবে গাছটায় পোকা আক্রমণ করেছে পোকাটা হচ্ছে চোষা পোকা আর দেখতে পাচ্ছেন আমি আপনাদের খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি যে পাতাগুলোর মধ্যে কেমন একটা দাগের মতো দেখা যাচ্ছে সাদা রঙের একটা দাগের মতো দেখা যাচ্ছে তো এই পোকাটা হচ্ছে পাতার ভেতরের মধ্যে থাকে একদম ভেতরে থাকে তো এই পোকাটায় গাছটাকে খুব দ্রুত বড় হতে দেয় না আর যদি উপদ্রব অনেক বেশি বেড়ে যায় তখন দেখা যায় গাছটা মারা যায় তো এই পোকা থেকে কিভাবে আপনারা নিস্তার পাবেন এটা নিয়ে আজকের আলোচনাটা এখানে আমি আরও কিছু গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের বাগানে অনেকগুলো টমেটো গাছ হয়েছিল তো এখন গাছগুলোতে অনেক পরিমাণে চষা পোকার আক্রমণ হয়েছে আমরা হচ্ছে শুধুমাত্র যে টমেটো গাছ তা না টমেটো গাছ হতে পারে সেটা আলু গাছ হতে পারে সেটা কুমড়া গাছ যে কোনো গাছে চষা পোকায় আক্রমণ করতে পারে আমি আমাদের বাগানের বেশ কয়েকটা গাছ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চোষা পোকায় আমাদের কতগুলো গাছ নষ্ট করে ফেলেছে আর প্রতিটা গাছের এটা হচ্ছে যে পাতাগুলো নষ্ট করেছে সেই পাতাগুলো আমি কেটে ফেলব আর এই পোকাগুলো কিন্তু এমনিতে দেখা যায় না খুবই ছোট পরিমাণে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গাছটায় কিন্তু ফুল চলে এসেছে আর এখানে আমি কুমড়ো গাছটা দেখানোর চেষ্টা করছি যে বীজ থেকে মাত্র ফুটেছে কুমড়ো গাছটা সেই গাছে তিনটা পাতা হয়েছে মাত্র এই তিনটা পাতার মধ্যেই আক্রমণ করেছে চোষা পোকার এত পরিমাণে করেছে যা বলার মতো না সাধারণত চোষা পোকার কেমিক্যাল জাতীয় বিভিন্ন ধরনের বাজারে ওষুধ পাওয়া যায় তবে আমি ওইগুলো প্রেফার করি না কারণ আমরা যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না রাসায়নিক কোনো ধরনের ওষুধও ব্যবহার করতে চাচ্ছি না কারণ আমাদের ছাদ বাগানের আমরা সবসময় জৈব সারটা তারপর ঘরোয়া তৈরি যেই ওষুধগুলো সেই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে সবগুলো পাতা কেটে ফেলবো যেই পাতাগুলোতে আক্রমণ করেছে সেই পাতাগুলো আমি সবগুলো কেটে ফেলবো এই পাতাগুলো যদি থাকে তবে কিন্তু অন্য যে পাতাগুলো ভালো রয়েছে বা নতুন করে যেই পাতাগুলো গজাচ্ছে সেই পাতাগুলো নষ্ট হয়ে যাবে পোকায় আক্রমণ করে ফেলবে তো আমি এই পাতাগুলো কেটে দিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু আমরা হয় পুড়ে ফেলবো না হয় পাতাগুলো মাটি দিয়ে মাটিতে ভুতে রাখবো তো এই পাতাগুলো অবশ্যই ভালো গাছ থেকে দূরে রাখতে হবে না হয় কিন্তু অন্যান্য গাছেও এই পোকাটা ধরে যেতে পারে আর সবগুলো পাতা কেটে ফেলে দিয়ে তারপর আমরা এই গাছের মধ্যে স্প্রে করে দেব পান্তা ভাতের পানি তো পান্তা ভাত তো আমরা সাধারণত সকলেই চিনে থাকি যে ভাতটাকে ওভার পানিতে ভিজিয়ে রেখে তারপর যে পানিটা বের হবে সেই পানিটা আমরা এখানে স্প্রে করে দেব তাহলে এটা অনেক উপকারী তো এর আগেও আমার মরিচ গাছে হয়েছিল আমি ব্যবহার করে অনেকটাই উপকারী হয়েছিলাম আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কাজে আসলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ